আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি রিক্সায় আছি, বাসায় যাচ্ছি। আমি স্কুলে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে। তো বাসায় প্রায় 3.5 ঘন্টা পরে আমি যাচ্ছি। দুপুর প্রায় বলতে পারেন বিকালও হয়ে গিয়েছে, প্রায় 4টার কাছাকাছি। তো বাসায় যাব, দুপুরের খাবারটা এখনও খাইনি, বাসায় গিয়ে খাবো। তবে এই সময় আমার মুখের রুচি যেন একদমই নষ্ট হয়ে গিয়েছে। বাসায় যে রান্না করে রেখে আসছি, যেমন সাধারণ মাছ মাংস ডাল, এগুলো না আর খেতে এখন ইচ্ছা করছে না। তবে বাসায় যেয়ে আজকে আপনাদের সাথে দুরন্ত স্বাদের একটি ভর্তার রেসিপি শেয়ার করব। যাদের মুখের রুচি একদমই নষ্ট হয়ে যায়, তারা কিভাবে প্লেট ভরে ভাত খেয়ে নেবেন সেই রেসিপিটা দেখে আশা করছি পাগল হয়ে যাবেন। যারা আমার মতো ভর্তা খেতে খুবই পছন্দ করেন, ঝাল খেতে পারেন, তাদের জন্য আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে। তো রিক্সার আমি শুধুমাত্র ভিডিও করেছিলাম, 1 মিনিট বা 1.5 মিনিট হতে পারে, তার বেশি কিন্তু না। তবে আমার রাস্তাটা যেতে কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আমি অনেকটা সময়ই চলে আসছি, অনেকটা রাস্তা। তো বৃষ্টি কোনো কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না, আর আজকে বৃষ্টিতেও ভিজেছিলাম। ছাতা নিয়ে গেলেই কি, স্কুলে তো আমাদেরকে আর বসতে দেয় না, আমাদের কিন্তু ছাতা নিয়ে ঘুরতেই হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি বাসায় এসে ফ্রেশ হয়ে এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3টা শুকনা মরিচ নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে কিন্তু আগে ভালোভাবে কষলি কষলি ভেঙে নিতে হবে। এই কাজটা দেখে বুঝতে হবে খুবই সহজ একটি ভর্তা, কিন্তু খেতে অনেক বেশি মজা। ভালো করে যখন মরিচটা ভেঙে ফেলবেন, তারপরে এখানে একদম মিহি করে কেটে রাখা কুচি পেঁয়াজ দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা বড় সাইজের কুচি পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজটাকে ভালো করে এখন লবণ মরিচের সাথে একটু কষলে ভালো করে মাখতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে সরিষার তেল। অবশ্যই কিন্তু এই ভর্তায় সরিষার তেল ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন কত সহজ, যখন ভাত খেতে ইচ্ছা করবে না, মুখের রুচি একদমই নাই মনে করছেন, তখনই এই ভর্তা তৈরি করে নেবেন। আর এই ভর্তাটা খিচুড়ি দিয়ে খেতে যে কতটা মজা, একদমই যদি ঝরঝরা খিচুড়ি রান্না করতে পারেন, সেটা হইতে পারে পোলাওয়ের চালের অথবা ভাতের চাল, এটা কোনো ব্যাপার না। তবে এই ভর্তার সাথে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আজকে আমি চিকেন খিচুড়ি রান্না করেছি একদমই ঝরঝরা হোটেল স্টাইলে, আর এই খিচুড়ি দিয়ে আমি ভর্তাটা খাবো। তো হাতে ভালো করে চেটকে মেখে নিয়েছি ভাইরে ভাই, মানে কতক্ষণ পরে যে আমি খাবো এটাই ভাবতেছিলাম। তাড়াতাড়ি একটা বাটিতে সরিয়ে নিলাম ভর্তাটাকে, আর যে বাটিতে আমি ভর্তাটা মেখেছি ওটা কি ফেলে দিব নাকি, এটাই আমি ভাত মেখে খাবো। সরি, ভাত তো খাবো না, খিচুড়ি খাবো। তো দেখতে পাচ্ছেন কতটা মজা হয়েছে এই ভর্তাটা বানানোর পর। আমার হাজব্যান্ডও কিন্তু পেট ভরে খিচুড়ি দিয়ে খেয়েছে, যেহেতু খিচুড়িটা অনেক মজা হয়েছে। আর এই খিচুড়িটার রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে খুব তাড়াতাড়ি, আমি কীভাবে রাইস কুকারে এরকম ঝটপট মজাদার হোটেল স্টাইলে খিচুড়ি রান্না করে থাকি সেটাই শেয়ার করব। আর আমার এই খিচুড়ি খেতে অনেকেই কিন্তু পছন্দ করে বা পছন্দ করতেন এক সময়, আশা করছি তারা এই রেসিপিটা দেখে একবার হলো মনে করবে আমার কথা, যাদেরকে আমি খাই রান্না করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভর্তা নিচ্ছি আর খেয়েই যাচ্ছি, এতটা মজা হবে আমি বুঝতেই পারি না। আর যেহেতু আমার মুখের রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।